লঙ্কার উপযুক্ত দাম না পাওয়ায় ধূপগুড়িতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন কৃষকেরা। ধূপগুড়িতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কৃষকদের। লঙ্কার উপযুক্ত দাম না পাওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। লঙ্কা কোনো দামে বিক্রি হচ্ছে না, মার্কেটে কোনো পাইকার লঙ্কা কিনছে না, এই জন্যই কৃষকরা রাস্তা অবরোধ করছে। কি সমস্যাটা কি হচ্ছে? সমস্যাটা হচ্ছে কোনো দামেই কিনছে না, তাহলে লঙ্কাগুলো কী হবে অবস্থা? কেন কিনছে না? ওরা কী কী বলছে, দাম কম হলে কিংবা 5 টাকা কেজি হলে, কিংবা কালকে 30 টাকা কেজি, আজকে 5 টাকা কেজি তো বিক্রি করে। কৃষকদের অভিযোগ, যখন ফসলের দাম বৃদ্ধি পায় তখন ট্রাক্সফোর্স এসে দাম কমিয়ে দেন, দাম নিয়ন্ত্রণের জন্য তোড়জোড় দেখান, কিন্তু যখন ফসলের ন্যায্য দাম পায় না কৃষকেরা, তখন কিন্তু দেখা মেলে না ট্রাক্সফোর্সের সদস্যদের। তাই সঠিক মূল্যের দাবিতে ধূপগুড়ি ফালাকাটাগামী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় কৃষকেরা। গত বছর কৃষকের রেট কম সবজিদের, কেন এখানে তো একটা হচ্ছে কৃষকদের এই ফসলের দাম ওঠানামা দেখার জন্য টাস্ক ফোর্স আছে, টাস্ক ফোর্স বা কৃষি দপ্তর কি নজরদারি করে বাজারে? আজকে ধূপগুড়িতে এরা একটা কালো বাজার নিচে সমস্ত ব্যবসা করতেছে, এটা তো ঠিক না। আজকে একটা দাম, কালকে একটা দাম, এটা কি হইলো? আজকে যদি দামটা কালকে 27 টাকা 26 টাকা বিক্রি হলো, আজকে যদি 22 টাকা 24 টাকা দিত, পাবলিক কিছু বলতো না, কিন্তু হট করে 15 টাকা বাজারটা ওরা কী করে নিয়ে আসলো? ওরা বলছে যে 15 টাকা হলে গাড়ি যাবে আর 20 টাকা হলে গাড়ি পাবো না, এটা কীরকম কথা হচ্ছে? পয়সা দিলে এরা কারা করছে এই ধরনের ঘটনা, কারা ঘটেছে? এখানে কি পাইকাররা কি মূলত এগুলো করছে? পাইকাররাই কি এগুলো মূলত করছে? পাইকাররা তো বাইরের থেকে পাইকার যারা আসে ডাইরেক্ট মাল কিনতে পারে না তো, ওরা এরা শুধু ওর থেকে পয়সা এরা মাল এরা কিনে। আমরা চাই যা কৃষক যারা আছে ন্যায্য মূল্য দাম পান, ঠিক আছে, এইটাই আমরা। এই বিক্ষোভের ফলে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। বলবেন ন্যায্য মূল্য না, ন্যায্য মূল্য তো হয় না, ফসলের লাভজনক দাম হয়। গত কয়েকদিন থেকেই ফুলকপি বাঁধাকপি 1 টাকারও নিচে নেমে গেছে, ফলে কৃষকের মানে বাজারে যে নিয়ে আসছে তার পরিবহনের খরচটুকু হচ্ছে না, ফলে কৃষক ক্ষিপ্ত হয়ে গেছে, ওই জন্য রাস্তা দাঁড়িয়ে প্রতিবাদ করছে। তারপরে যখন ফসলটার দাম বাড়ে, ঝিঙ্গা আলু পটলের দাম খুব বাড়ে, তখন রাজ্য সরকার এডিও বিডিও আইসি ও মুক্ত মুখ নিয়ে তার টাক্সপোস হয় এবং বাজারে এসে ফসলের দাম কমিয়ে দেয়। আর যখন কৃষক ফসলের দাম পায় না, তখন টাক্সপোসকে দেখাই পাওয়া যায় না, কারা যে সদস্য তাদের খুঁজে পাওয়া যায় না, ফলে আমাদের একটাই পথ, পথ হচ্ছে পথ অবরোধ, পথে নামো, আন্দোলন করো এবং সরকারকে নিজে নেমে কৃষকের থেকে সরাসরি মাল কিনতে হবে।